বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 8 মিশ্রণ থেকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, অর্থাৎ পাতলা ও ঘন দ্রবণ তৈরি করব এবং পরীক্ষা করব। তো আমরা দ্রবণ তৈরি করা জানি যে দ্রবণ হচ্ছে কোন তরল পদার্থ বা যে কোনো একটা পদার্থের মধ্যে অন্য একটি উপাদানকে মিশ্রিত করাকেই বলা হয় মিশ্রণ। এবং যদি সমসত্ব মিশ্রণ হয় তবে আমরা তাকে বলি দ্রবণ। তাহলে এখন আমরা কিভাবে ঘনমাত্রা এবং পাতলা এবং ঘনমাত্রা দ্রবণ আমরা তৈরি করতে পারি আমরা একটু পরীক্ষা করে দেখে নেব। আমার এই পরীক্ষার জন্য আমি নিয়েছি দুটো কাচের মগ। এই কাচের মগে আমি সমান পরিমাণে পানি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, সমান পরিমাণ দেখো আমি পানি নিয়েছি। এখন আমি এর মধ্যে একটাতে 3 চামচ চিনি মিশাবো। আমি দেখো এর মধ্যে দেখতে পাচ্ছ 3 চামচ চিনি মিশাচ্ছি এবং দেখো তোমরা আমি চিনিটাকে নেড়ে পানিতে দেখা যাচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ চিনি আস্তে 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 চিনিটা গলতে শুরু করেছে। তাহলে এর মধ্যে আমরা কি দিয়েছি, এর মধ্যে আমরা 3 চামচ চিনি ব্যবহার করেছি। 3 চামচ কি ব্যবহার করেছি, 3 চামচ চিনি ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে এবার দেখো চিনি এর মধ্যে মিশে গেছে। এবার আমি আরেকটা মগে আরেকটা কাপে পাত্রের মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ চিনি। তো 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো দুইটা দ্রবণের মধ্যে চিনি মিশে গেছে। এখন কি আমরা বুঝতে পারছি যে কোনটি ঘন বা পাতলা, কোনটার মধ্যে কোনটাতে 3 চামচ চিনি মেশানো হয়েছিল, কোনটিতে 1 চামচ চিনি মেশানো হয়েছিল, আমরা বুঝতে পারছি না। তবে আমরা যদি এটা একটু খেয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা বেশি মিষ্টি হয়েছে আর একটা কম মিষ্টি হয়েছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। কিভাবে বুঝবো খেয়ে একটা বেশি মিষ্টি, তার মানে ওটার মধ্যে আমরা চিনি 3 চামচ ব্যবহার করেছি, অর্থাৎ দ্রবক 3 চামচ ব্যবহার করেছি, আর এখানে আমার পানি হচ্ছে দ্রাবক। এই দ্রাবক পানির মধ্যে আমরা 3 চামচ দ্রব মিশিয়েছি, আর যে দ্রব 1 চামচ দ্রব মেশানো হয়েছে যেটার মধ্যে, সেটা তুলনামূলকভাবে মিষ্টি কম। তাহলে আমরা এটা টেস্ট করে বা স্বাদ নিয়ে বুঝতে পারলাম যে এটা কোনটাতে দ্রবের পরিমাণ বেশি, কোন অর্থাৎ দ্রবের পরিমাণ যেটাতে বেশি, যেটা বেশি মিষ্টি সেটা হচ্ছে ঘনমাত্রার দ্রবণ, আর যেটা স্বাদ মিলে বোঝা যায় যে মিষ্টি কম, অর্থাৎ দ্রবের পরিমাণ কম। এখানে 1 চামচ চিনি মিশ্রিত ছিল, অর্থাৎ 1 চামচ দ্রব মিশ্রিত করা হয়েছিল, ফলে এটা মিষ্টি তুলনামূলকভাবে কম, অর্থাৎ বেশি মিষ্টির দ্রব বেশি মিষ্টির দ্রবণটি ঘনমাত্রার দ্রবণ, আর কম মিষ্টির দ্রবণটি পাতলা দ্রবণ বলতে পারি আমরা। এখন যেহেতু এই জলীয় দ্রবণ তৈরি করে বোঝার উপায় নেই, যে দেখে বোঝার উপায় নেই যে কোনটি ঘনমাত্রার দ্রবণ আর কোনটি পাতলা দ্রবণ, সেই জন্য আমরা এখন একটু কালারফুল বা রঙিন একটা দ্রবণ তৈরি করে দেখব।
আমি আরেক একটা মগে আমি কি নিচ্ছি, পানি নিচ্ছি। একটা মগে আমি কি নিচ্ছি, পানি নিচ্ছি। এখন এই পানিতে আবার আমরা সমপরিমাণে পানি নেব, সমপরিমাণে দুইটা মগে পানি নেব। দুটি মগে আমরা সমপরিমাণ পানি নিয়েছি, সমপরিমাণ পানি নিয়েছি। এখন আমি এর মধ্যে তুতে অথবা আমরা এটার মধ্যে এক চামচ দিয়ে দিলাম এবং একটু নেড়ে দিলাম, দেখো কেমন কালার আসছে। আর আরেকটিতে আমরা এক দুই তিন বেশ খানিকটা দিয়ে দিলাম। তাহলে এবার আমরা দেখি এর কালারটা কেমন আসছে। তো আমরা এবার দেখো দুটো মিলিয়ে দেখি দুটির রং কি একই রকম এসেছে। যদিও আমরা দেখো এটা একটু হালকা হালকা রঙের, কারণ এটার মধ্যে আমরা এক ফোঁটা দ্রবণ মিশিয়েছি আর এর মধ্যে আমরা বেশ কয়েক ফোঁটা দ্রবণ মিশিয়েছি, তাই এর রংটা গাঢ় হয়েছে। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ঘনমাত্রার দ্রবণ যেখানে দ্রাবকে দ্রবের পরিমাণ বেশি সেটা হচ্ছে ঘনমাত্রার দ্রবণ, আর যে দ্রাবকে যদি আমরা দ্রবক পরিমাণে কম মিশ্রিত করি তাহলে সেটা তুলনামূলকভাবে পাতলা দ্রবণ তৈরি হয়। তাহলে এভাবে আমরা ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ তৈরি করা শিখলাম। তো আবার আমি একটু তোমাদের মনে করিয়ে দেই, দ্রবণ হচ্ছে দ্রবণের মধ্যে দ্রবণ কি, দ্রবণের মধ্যে থাকে দ্রব এবং দ্রাবক, দুটাকে মিশ্রিত করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে দ্রবণ। দ্রবণ হচ্ছে দ্রাবক এবং দ্রবক দুইটার মিশ্রণ। এই দ্রবণ ঘন এবং পাতলা কোনটি হবে তা নির্ভর করে দ্রব এবং দ্রাবকের মাত্রা কম বেশি করে, অর্থাৎ দ্রবকের দ্রব এবং দ্রাবকের পরিমাণ ভিন্ন ভিন্ন হলে দ্রবণের ঘন এবং ঘনমাত্রা এবং পাতলা দ্রবণ আলাদা, মানে ঘন এবং পাতলা দুটি দুই রকমের দ্রবণ তৈরি হয়। বা তাহলে আমরা দেখেছিলাম যে ঘনমাত্রার দ্রবণ যখন আমরা তৈরি করেছি তখন দ্রবের পরিমাণ বেশি প্রয়োজন হয়েছে, আর যখন আমরা পাতলা দ্রবণ তৈরি করেছিলাম তখন আমাদের দ্রবের পরিমাণ কম প্রয়োজন হয়েছিল। যেমন এই যে দেখো, তাহলে এর মধ্যে আমরা অল্প পরিমাণে এক ফোঁটা পরিমাণে দ্রব মিশ্রিত করেছিলাম, এর কালারটা হালকা। আর এর মধ্যে আমরা তিন চার পাঁচ ফোঁটা কয়েক ফোঁটা বেশি প্রয়োগ করেছিলাম, ব্যবহার করেছিলাম কি, দ্রব, সেজন্য এটার রং কি হয়েছে, গাঢ় রং হয়েছে। তাহলে এভাবে আমরা স্বাদ এবং স্বাদ দেখে অনুভব করতে পারি, স্বাদ নিয়ে অনুভব করতে পারি ঘনমাত্রার দ্রবণ পাতলা মাত্রার দ্রবণ, আর দেখে অনুভব করতে পারি রঙিন দ্রবণ যে কোনটি ঘন কোনটি পাতলা। তাহলে আজকে আমরা দ্রবণ ঘনমাত্রার দ্রবণ এবং পাতলা দ্রবণ তৈরি করা শিখে নিলাম। তোমরা বাসায় সবাই পরীক্ষা করে দেখবে। আরেকটা কাজ করতে পারো, তোমরা যদি তোমাদের ওয়াটার কালার থাকে তাহলে তোমরা ওয়াটার কালারটাকে পানি বড় মগে বা গ্লাসে দুটি গ্লাস নিয়ে গ্লাসে তোমরা তোমাদের রং ব্যবহার করে একটাতে কম একটাতে বেশি ব্যবহার করে এরকম দ্রবণ তৈরি করতে পারবে। তোমরা সবাই একটু বাসায় এক্সপেরিমেন্টটা করবে, তোমার যদি বাসায় রং প্রায় সবার বাসাতেই আছে এবং এটা করতে তোমাদের অনেক মজাও হবে আনন্দ হবে, দেখে রঙিন রঙিন দ্রবণ দেখে মন ভালো হয়ে যাবে এবং বাসায় একটু অনুশীলন করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।